নমস্কার, তিশা ক্রিয়েটিভ জবসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা নিয়ে এসেছি উইন্টার স্পেশাল রেসিপি, গাজরের হালুয়া। আশা করি রেসিপিটি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। উপকরণ: 1 কিলো গাজর গ্রেট করা, 1.5 লিটার দুধ জাল দিয়ে ফুটিয়ে রাখা, ঘি, এলাচ গুঁড়ো, কিশমিশ, কাজু কুচি কুচি করে কাটা ও কিছু গোটা কাজু, চিনি, মিল্ক পাউডার। গুঁড়ো দুধ মেশানোর পরই ভালো করে নেড়ে নেবেন, যাতে ভেতরে কোনো গুটলি না পেকে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। দুধটা দেখুন আরেকটু কমে গেছে। এবার এর মধ্যে আমরা কিশমিশটাকে ছড়িয়ে দেব। এবার দেখুন দুধটা প্রায় শুকিয়ে গেছে, অর্থাৎ হয়ে আসছে। তাই কাজুগুলোকে এর মধ্যে আমরা এবার ছড়িয়ে দিচ্ছি। এটা কুচোনো কাজু। এরপর এলাচ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা গ্যাস অফ করে দেব। গাজরের হালুয়া রেডি। তাই এটাকে এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার ঘিয়ে ভাজা গোটা কাজুগুলোকে আমরা উপর থেকে সুন্দর করে সাজিয়ে দেব। তৈরি হয়ে গেল আমাদের উইন্টার স্পেশাল গাজরের হালুয়া।